শ্রী গুরু জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই আজকে সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে ব্লগে থাকবে তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা যে যা এতদিন কমেন্টস করেছ সব উত্তর আজকেই দিয়ে দেব তো চলো এইভাবে ভিডিওটা স্টার্ট করি অনেক দিন হলো তোমাদের অনেক কমেন্টসের উত্তর দিতে পারছি না মানে অনেক রকম সমস্যার জন্য আর মেনলি একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমার একটু আবারও একটু দাঁতে প্রবলেম হচ্ছে মানে একটু মারিতে ব্যথা হয়েছে তো তোমরা এমনি শুনলেই বুঝতে পারবে আমি কথাও বলতে পারছি না ঠিক করে একটু বেঁধে বেঁধে যাচ্ছে তো সব কিছুর জন্যই না কমেন্টসের উত্তর দিতে পারছিলাম না আর ভীষণ ব্যস্তও ছিলাম সোনার পরীক্ষা ছিল জন্মদিন সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আজকে কয়েকটা কমেন্টসের উত্তর না দিলেই নয় যারা প্রচণ্ড মানে খুবভাবে আমাকে লিখছ অবশ্যই তাদের ভীষণ প্রয়োজন আমি বুঝতে পারছি সেই জন্যই বারবার লিখছো। তাই ভাবলাম যতই কষ্ট হোক না কেন কথা বলতে তবু আমি আজকে কিছু প্রশ্নের উত্তর নিশ্চয় দিয়ে দেব তো তোমরা মন দিয়ে শোনো আশা করি তোমরা তোমাদের যদি আগেই বলে দিই যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তো আমাকে আবার কমেন্টস করো ঠিক আছে সবার প্রথমে বলি একজন যিনি লিখেছে লতিকা হ্যাঁ লতিকা পাল দিদি আমাকে একটু হেল্প করুন ইয়ারলি ফিস এর ব্যাপারে গত বছর কত ছিল একটু হেল্প করুন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই আচ্ছা কন্ট্যাক্ট করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে মানে পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে হবে না কারণ আমার যারা ভিউয়ার্স আছে তারা সবাই জানে আমি সবার সব কমেন্টসের উত্তর দেওয়ার সব জন্য চেষ্টা করি লিখে তো উত্তর সবসময় দেওয়া যায় না লিখে উত্তর দিতে গেলে অনেকটা দেরি হয়ে যায় অনেকটা লিখতে হয় তো সেই জন্য আমি সবসময় ভিডিওর মাধ্যমে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তোমার যা যা প্রশ্ন থাকবে তুমি অবশ্যই আমাকে করবে আমি ভিডিওর মাধ্যমেই উত্তরগুলো দিয়ে দেবো ঠিক আছে তো চলো তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আমাদের তোমাকে এইভাবে তো বলে কোনো কিছু হবে না গত বছর কি ছিল না ছিল তোমাকে আমি বলছি এই বছর আমাদের যেমন সোনার ফিস হচ্ছে প্রতি মাসে চার টাকা সামথিং এবার স্কুল হচ্ছে দু মাসেরটা একসাথে নিয়ে নেয় ঠিক আছে তো আট হাজার সামথিং করে আমাদেরকে দিতে হয় এছাড়া আমাদের অক্সিলিয়ামে কোনো রি ফিস নেই প্রতি বছর স্কুলে যখন নতুন ক্লাসে উঠবে তো তার জন্য বই খাতা আরও কিছু কিছু জিনিস ধরুন হয়তো কিছু টাকা নেয় সেটা খুব বেশি না ওটা সাত আট টাকার মধ্যে সেটা হয়ে যায় ঠিক আছে এর বেশি লাগে না এইটাই হচ্ছে ব্যাপার তো আশা করি তুমি বুঝতে পেরেছো এবার তুমি হিসাব করে নাও কত কি হতে পারে ঠিক আছে ইয়ারলি আর আর যদি কোনো তোমার প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই করো আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো যদি বুঝতে কোনো সমস্যা হয় ঠিক আছে আচ্ছা তারপরে প্রশ্ন করেছো মনামি সমাদদার মনামি সমাদদার ও হ্যাঁ ও তুমি করেছো যে আমার মেয়েরও নাম উঠেছে ফর নার্সারি এখন দেখা যাক ইন্টারভিউতে চান্স পায় কি না অবশ্যই চান্স পেয়ে যাবে নাম যখন উঠে গেছে তাহলে আর কোনো চিন্তা করো না নিশ্চয়ই চান্স পেয়ে যাবে ইন্টারভিউতে ইন্টারভিউ রিলেটেড আমার যে ভিডিওটা আছে আমার চ্যানেলেই দেওয়া আছে দেখো এবং ওটা ভীষণ সুন্দরভাবে আমি ভিডিওটা করেছিলাম এই ওই ভিডিওটা আমার খুব ভালো ভিউ হয়েছে এবং প্রচুর কমেন্টস এসে যে দিদি খুব সুন্দর ভিডিও করেছে ওইটা তো সেই জন্য বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাকেও বলছি মনামি যে তুমি যদি এখনো না দেখে থাকো আমার ওই ইন্টারভিউর ভিডিওটা দেখো তোমার আর কোনো আশা করি সমস্যা হবে না ঠিক আছে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে প্রবলেম সলভ হয়ে যাবে নাম যখন ওটা গেছে আর কোনো ভয় নেই আচ্ছা তারপরে আরেকজন লিখেছে আপনার মায় কি নার্স আমাকে নাম হচ্ছে সৌরমিত্র বলেছে আমাকে একটু বলবেন ওদের নার্সারিতে কি বেসিক সিলেবাস কি কি লেখায় আমার ছেলে দেরিতে কথা বলতে শিখেছে তাই ও এখন কিটিতে পড়ে নার্সারিতে বাট এইবারে এল কেজির জন্য অ্যাপ্লাই করেছি অক্সিলিয়াম এবার ইন্টারভিউর জন্য টেনশান হচ্ছে যেহেতু ও নার্সারিতে পড়েনি তাই জানতে চাইছিলাম নার্সারিতে ওরা বেসিক বাচ্চাদের কি শেখায় যদি একটু সাহায্য করেন আচ্ছা সেটা হচ্ছে প্রথমে বলি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমার সোনার স্কুলের হোমওয়ার্কগুলো আমি শেয়ার করি যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তারা জানে যে আমি ওটা প্রতিদিনই কিন্তু শেয়ার করে দিই তো অসুবিধা হয় না তারা সেটা দেখেই তাদের বাচ্চাকে কিন্তু তৈরি করে এবার যেহেতু তুমি নতুন তো তোমাকে বলে দিই তুমিও একটু মাঝে মাঝে আমার ভিডিওটা ফলো করবে আমি কিন্তু ভিডিওতে আমার সোনার যা করা সব কিছু দিয়ে দিই এবার বলি বেসিক নার্সারিতে আমি তোমাকে নার্সারিটা শুনে কী হবে নার্সারিটা অনেকটাই ছোট নার্সারিতে এবিসিডি অল্প করে ওয়ান টু দিয়েই লেখায় মুখে মুখে পড়ায় মুখে মুখে পোয়েম মুখস্থ করায় সব নার্সারিতে করে ঠিক আছে করিয়েছে এছাড়া আমি সোনার কথা বলি এলকেজির কথা আমি তোমাকে বলি যেহেতু তুমি এলকেজিতে বাচ্চাকে ভর্তি করেছো আমার মনে হয় তোমার এল সিলেবাসটা শুনলে বেশি ভালো হবে কারণ এল এল যে সিলেবাস সেটাই বেসিক সিলেবাস ঠিক আছে তো এল কেজিতে হচ্ছে তুমি ছোটো হাতে স্মল স্মল এবিসিডি ক্যাপিটালে এবিসিডি এটা পুরোটা শেখাবে ওয়ান টুটা শেখাবে পুরোটা শেখাবে হান্ড্রেড পর্যন্ত মানে এটা আমি কিন্তু ফুল এল কেজি সিলেবাসটা বলছি মানে অ্যানুয়াল অবধি আচ্ছা তারপরে হচ্ছে লাগবে হচ্ছে ধরো যখন ও শিখে যাবে ওয়ার্ডগুলো এবার পরের ওয়ার্ডটা কি বা যখন ও লেটার সংখ্যাগুলো শিখে যাবে আগের সংখ্যা পরের সংখ্যা এইগুলো লাগবে তোমার এলকেজিতে কেজিতে এছাড়া স্কুলেই মুখে মুখে পাখির নাম পশুর নাম কালার এগুলো স্কুলেই শিখিয়ে দেবে স্কুল যেভাবে করাবে না বাচ্চারা এমনি শিখে যায় চাপ নিতে হবে না কারণ ম্যাডামরা এত সুন্দর করে করায় এত সুন্দর করে মানে বেশ অভিনয় করে করে ওদের সাথে হাসি খেলা ছলে এত সুন্দর করে ওদেরকে পড়ায় যে ওরা স্কুলেই কিন্তু এইটটি পার্সেন্ট মুখস্ত করে ফেলে এবং সেটা একদিনেই মুখস্থ করে ফেলে সেটা বারবার মুখস্থ করতে হয় না ঠিক আছে তো আশা করি বাড়ি এসে আর তাদের সমস্যা হয় না আর হচ্ছে এগুলো মুখে মুখে করাবে এছাড়া স্কুলের একটা পোয়েম বই আছে সেটার থেকেও পোয়েম করাবে ও বাচ্চাকে স্কুলেই তৈরি করে দেবে জানো তো অসুবিধা হয় না আর হচ্ছে তোমার সেটা আর করাই হচ্ছে মানে হাফিয়ালির পরে না কারশিপটা ধরবে কারশিপে ছোট হাতের এবিসিডি বড়ো হাতের এবিসিডি এগুলো কারশিপে ধরবে মানে লেখানো শুরু করবে আর করায় হচ্ছে ও ওয়ান টু স্পেলিংটা আর টেন অব্দি সেটাও কিন্তু হাফিয়ালির পরই করাচ্ছে এইগুলো ছোট ছোট আর ইংলিশের টু ওয়ার্ডস থ্রি ওয়ার্ডস এগুলো করাবে টু থ্রি অব্দি সোনাদের করিয়েছে টু ওয়ার্স থ্রি ওয়ার্স ফোর ওয়ার্ডস এখনও কিন্তু ধরেনি এই হচ্ছে এলকেজি সিলেবাস বেসিক সিলেবাস এলকেজিতে কি কী হয় আপাতত সোনাদের এইটুকুই করিয়েছে আমি তোমাকে এইটুকুই বললাম এইটুকু তুমি করাতে থাকো আর যেহেতু প্রথম ভর্তি হবে তো তুমি এবিসিডিটা ওয়ান টু আর এগুলোর উপরে বেশি জোর দাও বিশেষ আর কিছুতে জোর দিতে হবে না ঠিক আছে আচ্ছা আর একজন লিখেছেন লিখেছ দিদিভাই অক্সিলিয়ামের তো দুটো স্কুল ভাড়ার সাথে কোনটা ইন্টারভিউ দিতে যেতে হয় আমার বেবির নার্সারির জন্য ইন্টারোডাকশান আছে আচ্ছা আমাদের কিন্তু আমি যতদূর জানি বড় স্কুলে হয় যেটা হচ্ছে একদম শিমুলতলা থেকে একটু এগিয়ে একদম রোডের উপর যেটা ঠিক আছে তারপর আরেকজন লিখেছ বিজয়া বিজয়িতা অধিকারী ও তুমিও তুমি অধিকারী আমার কিন্তু বাপের বাড়িতেও আমার ইয়ে ছিল টাইটেল অধিকারী আচ্ছা তুমি বলেছ আমাদের ইন্টারভিউ হবার পর সিলেকশন হয়েছে মেয়ের ব্যান্ডেল অক্সিলিয়ামে তোমার ইন্টারভিউ রিলেটেড ভিডিওটা দেখে অনেকটা সাহস পেয়েছিলাম আমাদের থার্টি সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন ব্যান্ডেলে ও আচ্ছা আচ্ছা বা খুব ভালো খবর ভীষণ সুন্দর একটা খবর আমি তো রিপ্লাই করেই দিয়েছি তোমাকে তবুও আমি একবার ভিডিওতে বললাম ব্যাপারটা হচ্ছে না আমি আগেও বলেছি আরেকবারও বলছি আমি যখন আমার শোনার জন্য ইন্টারভিউ দিতে গেছিলাম স্কুলে আমি ওরকম ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও সার্চ করতাম ইউটিউবে অনেক ভিডিও আসতো বাট অক্সিলিয়ামে ইন্টারভিউ রিলেটেড কোনো ভিডিও না আমি পেতাম না মানে মানে অ্যাকচুয়াল অক্সিলিয়াম রিলেটেড ভিডিও এমনি ইন্টারভিউ রিলেটেড ভিডিও অনেক পেয়েছি বাট অক্সিলিয়াম রিলেটেড ভিডিও পাইনি তো যখন আমি আমার সোনার ইন্টারভিউটা দিয়ে আসলাম তারপরে একদিন ওর বাবাকে বলেছিলাম যে কী গো আমরা একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও করলে আমার মনে হয় খুব ভালো হয় আমার মতন যারা এরকম একটু ভয় ভয় পায় আমিও যেমন ভয় পেয়েছিলাম তো তাদের মনে একটু সাহ হয়তো বা একটু আমি সাহস দিতে পারি কিভাবে হয় কারণ খুব ভয়ের কিছু নেই ভয়ের কিছুই নেই তো বললো ঠিক আছে তাহলে করো একদিন রাত্রিরে বসে রাত্রির বারোটা সাড়ে বারোটার পর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম ইন্টারভিউ রিলেটেড ভিডিওটা তো তোমরা এত ভালো রেসপন্স করেছ আর প্রচুর ভিউয়ার্স এসছে আমার ওই ভিডিওটায় প্রচুর ভালো ভালো প্রচুর ভালো ভালো কমেন্টস এসছে যে কারণে আমার ভীষণ ভালো লেগেছে তো এগেইন সবাইকে আবারও থ্যাংক ইউ বলছি আর হচ্ছে যদি এখনও তোমরা কেউ না দেখে থাকো ইন্টারভিউ ভিডিওটা যারা যাদের যাদের বাচ্চা সিলেক্ট হয়েছে তো তোমাদের আবারও বলছি তোমরা যদি পারো আরেকবার গিয়ে এই ভিডিওটা দেখে নাও আমি দরকার হলে লিঙ্কটা আবারও ডিসক্রিপশানে দিয়ে দেব তো সেখান থেকেও দেখতে পারো এছাড়া আমার চ্যানেলে গেলেও তোমরা দেখতে পারবে ইন্টারভিউ মানে আমি পুরো থামবেলে বলো ক্যাপশানে অক্সিলিয়াম ইন্টারভিউ রিলেটেড এইভাবেই লেখা আছে তোমাদের খুঁজে কোনো রকম সমস্যা হবে না তোমরা ওটা দেখতে পারো তোমাদের কিন্তু ভীষণ সুবিধা হবে কারণ আমার সাথে যেটা যেটা হয়েছে আমি সব কিছু ভিডিওতে শেয়ার করেছি তো তোমরা বাচ্চাকে বা নিজেরা এইভাবে প্রিপেয়ার হয়ে গেলে আশা করি ইন্টারভিউতে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় তো চলো এই কটাই কমেন্টস খুব ইম্পর্টেন্ট ছিল যেটা না বললেই নয় তো আমি পড়ে মানে বলে দিলাম আর এবারও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তোমরা আমার সাথে অবশ্যই কমেন্টস করো আমি নেক্সট ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর আজকে যদি আমার এই মানে বলাতে কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে লিখে জানিও আগেই বলেছি দাঁতে একটু ব্যথা কথা বলতে খুব মানে একটু বেঁধে বেঁধে যাচ্ছে সমস্যা হচ্ছে সেই কারণে তো চলো অনেক কথা বলে ফেললাম তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আর ও বলেই তো নিই মানে সকাল থেকে আজকে তো দেখেছো খুব অল্প সামান্য ভিডিও করেছি সময় পাইনি প্রচুর কাজ ছিল আর মাইক বাদ ছিল নানা রকমের জন্য ভিডিও করিনি এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদের সাথে ভিডিওটা শেষ মানে করে এখন যাব সোনাকে নিয়ে পড়তে দিতে সোনা এখন যাবে পড়তে তো চলো সোনাকে আগে পড়া মানে পড়তে দিয়ে আসি তুমি কিছু বলবে কি বলবে কিছু বললে বলো

যাচ্ছি সোনাকে পড়াতে দিতে এখন একটু মাইকটা বন্ধ আছে তাই ভাবলাম এখনই একটু কথা বলি আবার হয়তো মাইক বাজিয়ে দেবে কারণ পুজো এসে গেছে আর মাইকটা না বাজলেও ভালো লাগছে না মাইকটা বাজছে বলেই ভালো লাগছে বলো শোনা সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন রাতে একটু চাউমিন খাওয়ার আবদার হয়েছে সোনার আর সোনার বাবার দুজনেরই বলে গেছিলো সকালেই তো চাউমিনটা বানিয়ে রাখি বানিয়ে তারপরে আবার আনতে যাওয়ারও সময় হয়ে যাবে ততক্ষণে তো সেই জন্য করে নে আর মা বাবাদের রুটি করবো আর সোনা ওর বাবা দুজনেই একটু এই মানে আলু পেঁয়াজ আর ডিম এই চাউমিনটা বেশি পছন্দ করে আর কি তা আজকে ঠেকাই বানাবো এই যে আমার চাউমিন হয়ে গেছে আর এই চাউমিনটা দেখলেই মনে হয় যেন যখন স্কুল পড়তাম মা এরকম করে চাউমিন করে টিফিনে দিত সেই সব কথাগুলো মনে পড়ে যায় আমার মতন সবারও মনে পড়ে বেরিয়ে গেছি যাচ্ছি সোনাকে আনতে ম্যাডাম ফোন করেছিল রাস্তায় বেরোলে সাইডে মানে কারোর বাড়িতে যদি শিউলি ফুল গাছ থাকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে মানে গন্ধটা নিয়েই মনে হচ্ছে যেন একটা পুজো পুজো ভাব এসেই গেছে চাউমিনও হয়ে গেছে আমার তারপর শর্ট দিলাম ফেসবুক টেসবুকে দিয়ে কমপ্লিট করে একটা দিলাম আর ইউটিউবে সব ঘরে টরেই বেরোলাম সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এই যে সোনা ও এখন মানে শুয়ে বসে একটু আরাম করছে খাবে আর তারপরে একটু নাচ প্র্যাকটিস করবে যেহেতু কালকে নাচ আছে আমি বললাম একটু রেস্ট নিয়ে নাও তারপরে আমরা নাচ প্র্যাকটিস করব। আর নাচ প্র্যাকটিস করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর ভাবছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট